বিপিএল এর পরপরে ইংল্যান্ড আসতেছে, মুশফিক ভাই তো ওয়ানডে খেলবে, কেমন আশা করছেন আসলে ইংল্যান্ডের বিপক্ষে? যদি রাখে তাহলে খেলবে, তো না রাখলে তো আর খেলতে পারবে, মুশফিক তো অবশ্যই থাকবে ওয়ানডেতে। না এটা কেমনি কবে না, আপনি নির্বাচকরা তো যা করবে, তার মধ্যে আবার হাতুরি সিং আসতেছে, হাতুরি সিংয়ে তো একেবারে সব কিছুই তার হাতের মধ্যে, সে আগে থেকেই প্ল্যান করে আসতেছে। ওই যে তত্ত্বাবধায়ক সরকার দেয় লতিফুর রহমান, তত্ত্বাবধায়ক শপথ না নেওয়ার আগে 28 জন সচিবকে একেবারে স্ট্যান্ড রিলিজ করে দিছে। হাতুরি সিং আসার পরে তো কী করে আল্লাহ ভালো জানে। হাতুরি সিং আসলে শঙ্কাটা কোথায় আসলে? শঙ্কাটা বেশি আমার কাছে যেটা মনে হয়, এগুলো তো কথা বলা মুশকিল, বলা উচিত না আর কি। আপনারা তো সাংবাদিক মানুষ, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে কথা বলেন, তো এখন মনে হয় যে, তবে আমার কাছে একটু মনে হয় যেটা, সেটা হলো যে হাতুরি সিং অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে আসতেছে, এবং যে কারণে তার এবারের যে বিষয়টা এটা আসবে খুব ভালো, আমার কাছে তো তাই মনে হয় খুব ভালো আসবে। আমরা আশা করি হাতুরি সিং এবারে ভালো করবে, কারণ সিনিয়রদের সঙ্গে তার একটা বোঝাপড়া আগে থেকে আছে, এবারেও ভালো হবে আশা করছি। ইংল্যান্ড সিরিজটা আমাদের ভালো হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ আঙ্কেল। খেলাটা কেমন দেখলেন? খেলাটা দেখলাম, খেলার মতন খেলা দেখলাম, কিন্তু আসল খুব মজা পাইলাম না। খেলাটা যদি আরও 17টা বল খেলতে পারত তাহলে খেলাটা আরও খুব মানে প্রতিযোগিতামূলক হতো, দেখতে ভালো লাগতো আর কি। তো মিস করছি আমরা কয়েকটা ক্যাচ, মিস করছি, স্ট্যাম্পিং মিস করছি, এটা খেলার একটা বড়। এবং আমার কাছে মনে হয়েছে যে 17 ওভারের আগে যেটা প্রথমের দিকে চলে গেছে এটা কিন্তু কভার করছিল মাশরাফে এবং শান্ত, কভার করছিল ওরা, কিন্তু পরবর্তীতে এসে মুশফিক আর বান খেলাটা চালাই যাচ্ছিলো বেশ ভালোই, কিন্তু ওই মুশফিক যে সময়টা অ্যাটাকিং হয়ে গেছে, আমার কাছে একটু মনে হয়েছে ওটা আরও 2 ওভার পরে গেলে বেশি ভালো হতো, 2 ওভারে আরও হয়তো 15-16 রান হতে পারত, এবং তখন ম্যাচটা আরও একটু মানে 50-এর কাছাকাছি গেলেও ম্যাচটা একেবারে খুব ভালো হতো। এবং যে 17টা বল খেলতে পারে নাই এটা খুব একটা লস করছি আমরা, তবে আমার কাছে খুব বেশি খারাপ লাগছে বার্নের ওই ওই সময় তার উইকেটটা দিয়ে আসে, এবং এটা মানে কোনো অবস্থাতেই ঠিক হয় নাই। আমার কাছে মনে হয় যে ক্রিকেটের কিছু সমস্যা, বা মনে হয় যে যেটা অপরাধ বললে যা হয়, বান সেই কাজটা করে আসছে। মুশফিক ভাইয়ের ক্যাচ মিসটা আসলে কতটা কষ্ট দিয়েছে? খুবই মানে বলটা, বিশেষ করে এই রাসেলের বলটা তার ক্যাচটা ধরা উচিত ছিল, দৌড়ে আসছিল বলের নিচেই কিন্তু গেছিল, কিন্তু বলটা তার তালু বন্ধ করতে পারে নাই, বলটা মানে নখের উপরে লেগে গেছিলো। এইটা এইটা যদি ক্যাচটা ধরতে পারতো খেলাটা আর একটা টান নেওয়ার একটা সমস্যা, আর একটা টান নিতে পারতো আর কি। মার্ভেলাস, এটা একটা বস বসি, ওইটা আমি তো ভাবছি যে ও যে ইঞ্জুরি আছে এই কারণে দাঁড়ায় থাকে ব্যাট করার জন্য গেছে, আসলে করছেও সে খুব ভালো, মানে যে ধসটা নামছিল এটাকে সে কভার দিয়ে গেছিল, এই ওই ধসটা আর এত কম স্কোরে তো আর ফাইটিং হয় না, বিশেষ করে এরকম একটা কোয়ালিফায়ার ম্যাচে মিনিমাম তো 50-50 আপ করা লাগতো, এটা মিস করছি আমরা। মুশফিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে, আপনার কি মনে হয় যে মুশফিক আরও কয়েকদিন টি টোয়েন্টি খেলতে পারতো ইন্টারন্যাশনাল? হয়তো পারত, অ্যাটমসফিয়ার তাকে ফেভার করে নাই। মুশফিক আর নেই, আমি মনে করলাম যে ঠিক আছে বাবা তুমি যদি ভালো মনে করো নিতে পারো। বিভিন্ন সময় আসলে বাবা হিসাবে আসলে আপনার কেমন লাগে? না এটা তো ওই যে শান্ত একটা তার সাক্ষাৎকারে বলেছিল যে আমাদেরকে সমালোচনা করেন, আমরা খেলাবার এটাকে অনেকভাবে ম্যানেজ করি, কিন্তু ফ্যামিলি অনেক সময় অনেক জিনিস তারাকে ইয়ে করতে পারে না আর কি, অ্যাডজাস্ট করতে পারে না, বা আমরা তো এরকম খেলা সম্পর্কে অত অভিজ্ঞ না, খেলার অনেক সময় অনেক মুহূর্ত অনেক কিছুই হয় যেগুলো আমরা হয়তো অ্যাডজাস্ট করতে পারি না, সে কারণে আমরা কিছু একটু হার্ড হই, কিন্তু হইলে কী হবে এটাই তো নিয়ম। বলা মুশকিল, ক্রিকেট তো তার মধ্যে টি টোয়েন্টি খেলা এক ওভারে সব কিছু উলট পালট হয়ে যেতে পারে, যেরকম সিলেট যেভাবে খেলতেছিল 1 ওভারে 21 রান দিয়ে আমরা ওই ম্যাচ থেকে ছিটকে গেছিলাম, তো এরকম একটা ওভার হয়ে গেলে কিছুই বলা যায় না, আবার 1 ওভারে তো 7 রানও যোগ হয়ে যায়, 27 রানও যোগ হয়ে যায়, তো এইরকম যদি হয়ে যায় তবে সম্ভাবনা আমি কুমিল্লারই দেখি, কিন্তু তারপরেও বলা যায় না, ক্রিকেট খেলা তো
যেদিনে যে ভালো খেলবে সে টিমই জিতবে। কুমিল্লা কেন? কেমন জানি মনে হচ্ছে তাই, মনে হচ্ছে তাই আর কি। কুমিল্লা ফাইনালে মুশফিক ভাই খেলছে সিলেটে, আপনি যদি বলেন যে কুমিল্লা জিতবে তাহলে কুমিল্লার সিলেটে যেটা সমস্যা আমার কাছে মনে হয় সেটা ওদের বোলারের সমস্যা। এই যে আমির গেল, এই মাত গেল, এর সাবস্টিটিউট তারা নিয়ে আসতে পারে নাই। কেন সাউথ আফ্রিকার খেলা তো শেষ হয়ে গেছে, গেছে না? নাই, ওখানে খেলোয়াড় নাই, দুটা বোলারকে নিয়ে আসা যায় না, তাহলে তো খেলাটাকে অন্যরকম হয়ে যায়। সিলেটে একেবারে খুব ভালো পজিশনে ছিল, তাদের শুধু একটা বোলারের দরকার। এই দুটো বোলার ইমাদ আমির চলে গেল, পরের ম্যাচে হারছে, ওদেরকে নিয়ে আসলো আরামসে খেলছে। এই ইমাদ এবং আমির এই সাবস্টিটিউট তারা নিয়ে আসতে পারে না, এটা আনা উচিত। আগামী পরশু দিনের ম্যাচ আছে, এটা যদি না নিয়ে আসে তাহলে সিলেটের কভার ভালো না আমার কাছে। স্টেট এটা আমি ভালো, এটা আমি তাই মনে করি আর কি। ব্যাটিং আর কতই করবে, কত 172 না 170 করছিল আগের ম্যাচে, কই বোলার নাই, হারায় গেছে সেই ম্যাচে।